শেখ শাহাদাত খান ফয়সাল ভাই আর আমাদের মাঝে নেই। অত্যন্ত মেধাবী, অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত স্বপ্নিক এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন শাহাদাত ভাই। আল্লাহ সুবহানাহু তার প্রতি রহম করুন। আমার জীবনে বেশ কয়েকবার তার সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য অর্জন হয়েছিল। মক্কায় আলোকিত জ্ঞানীর উদ্বোধনের একটি অনুষ্ঠানে একসঙ্গে থাকার সৌভাগ্য হয়েছিল। দেশে আসার পরে বেশ কয়েকবার তার সঙ্গে আমার দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। আমার মনে হয়েছিল যে একজন তরুণ আলিম যেরকম বিচক্ষণ হওয়া উচিত, যেরকম যুগ সচেতন হওয়া উচিত, যেরকম বিনয়ী হওয়া উচিত, যেরকম গবেষণা পাগল তাহকিকের মানসিকতা থাকা উচিত, শাহাদাত খান ফয়সাল ভাইয়ের ভিতরে সেই গুণগুলো ছিল। সত্যিই অমায়িক একজন মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু তার সকল ভালো গুণগুলো আমাদের ভেতরে ধারণ করার তৌফিক আমাদেরকে দান করুন। শাহাদাত খান ফয়সাল ভাইয়ের যে সকল ভালো দিকগুলো আমাদের জীবনে নেওয়ার মতো, তার অন্যতম হলো তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, অত্যন্ত বিনয়ী ছিলেন এবং অত্যন্ত মেধাবী ছিলেন। প্রচুর পড়াশোনা করতেন, গবেষণা করতেন। আলোকিত জ্ঞানী সম্ভবত 2015 সালের তিনি চ্যাম্পিয়ন ছিলেন এবং আলোকিত জ্ঞানী পরিবারের পক্ষ থেকে একটি বই প্রকাশ হয়েছিল, হতে চাই আলোকিত জ্ঞানী নামে। এই বইয়ের সম্পাদনার সঙ্গে সামান্য যুক্ত হওয়ার সৌভাগ্য আমার অর্জন হয়েছে। এই বইটি সংকলনে সবচেয়ে বড় ভূমিকা ছিল শাহাদাত খান ফয়সাল ভাইয়ের। প্রায় 11,500 ইসলামিক এবং সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর তিনি সংগ্রহ করেছিলেন, সংকলন করেছিলেন অন্যান্যদের সহায়তায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে উত্তম বিনিময় দান করুন। এলম, বিশুদ্ধ এলম প্রচারে শাহাদাত খান ফয়সাল ভাই অত্যন্ত অত্যন্ত পরিশ্রমী ছিলেন এবং অত্যন্ত আন্তরিক ছিলেন। তার লেখার হাত ছিল অত্যন্ত শক্ত। এদেশে ওলামায়ে কেরামের মধ্যে লেখার হাত শক্ত এরকম আলেমের সংখ্যা খুবই নগণ্য। শাহাদাত খান ফয়সাল ভাই তাদের মধ্যেই অন্যতম ছিলেন। ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি আশা আমার হতো, অনেক বেশি স্বপ্ন তাকে নিয়ে দেখতাম যে এই যুগে এ ধরনের তরুণ বিচক্ষণ আলেমের বড় অভাব। এ ধরনের একজন আলেম এত অল্প সময়ে চলে যাবেন আমরা কেউ তা আশা করি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকেরই হায়াত নির্ধারণ করে দিয়েছেন এবং তার থেকে এক চুল পরিমাণ বেশকম হওয়ার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তাআলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সময়সীমা, মানুষের যে হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, তা এক বিন্দু পরিমাণ পেছানোর কোনো সুযোগ নাই, কখনোই পেছানো হবে না। সময়ত ভাই বন্ধুগণ, অতএব তার মৃত্যু থেকে আমাদের শেখার আছে, আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের যে কোনো মুহূর্তেই চলে যেতে হতে পারে এই পৃথিবী থেকে, এই জগৎ থেকে, সেজন্য সবাই প্রস্তুত হই এবং তার রেখে যাওয়া ইলম থেকে, তার আলোচনাগুলো, লেখনী, বই, অনুবাদগুলো, গবেষণাগুলো থেকে আমরা বেশি থেকে বেশি উপকৃত হওয়ার চেষ্টা করি এবং বেঁচে থাকতে ওলামায়ে কেরামের এদেশের সম্পদ যে সমস্ত আছেন তাদের কদর করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের একটি চিরাচরিত চরিত্র হলো আমরা চলে গেলে বা হারিয়ে ফেললে তারপরে হাই হাই করি, বেঁচে থাকতে আমরা কদর করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এদেশের বেঁচে থাকা রত্নগুলোকে চেনার তৌফিক দান করুন, তাদেরকে সময় থাকতে কদর করার তৌফিক দান করুন। ভাই শাহাদাত খান ফয়সালের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করুন, তার প্রতি রহম করুন এবং আমাদের সকলকে তার উত্তম বিকল্প দান করুন। তার পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা নসিব করুন, আমাদেরকে তার ভালো গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন, তার এলিম থেকে উপকৃত যেন আমরা হতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।